একটা সময় হঠাৎ দেখা গেল হাঁটুর নিচে প্রচন্ড উইকনেস, পেচ্ছাপ পায়খানা, এগুলো বন্ধ হয়ে গেছে। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, আমি ব্যাপারটা একটু ছোট করে বলে দিই, এটাও একটু খুব কম কেটে মিনিমালি ইনভেসিভ একটি স্পাইন সার্জারি প্রসিডিউর। তাই আমি বলবো মাইল্ড স্লিপ ডিস্ক, প্রথমেই সিমটম শুরু হয়েছে, এগুলো ফেলে রাখা উচিত। বিপদের হসপিটালের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতপা, এবং আমার সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট চিকিৎসক, অর্থো এবং স্পাইন সার্জন, ডক্টর সাগর মুখার্জী। ডক্টর মুখার্জী, আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে। আমরা আজকের আলোচনা করব এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি নিয়ে। নামটা শুনলে, স্পাইন সার্জারির কথা শুনলেই আমাদের মধ্যে একটা ভয় তৈরি হয়, কারণ স্পাইন সার্জারি বললেই কিন্তু একটা কমপ্লিকেশন, ভালো না হওয়ার সম্ভাবনা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, এরকম নানান ধারণা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আদবে কি এই সার্জারি আমরা একটু জানি, আমরা এই বিষয়ে একটু সচেতন হই। ডক্টর মুখার্জি, প্রথমত আমি জানতে চাইবো, এই যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, এই সার্জারি কখন প্রয়োজন হয়? এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, আমি ব্যাপারটা একটু ছোট করে বলে দিই, এটাও একটু খুব কম কেটে মিনিমালি ইনভেসিভ একটি স্পাইন সার্জারি প্রসিডিউর। আচ্ছা, নর্মালি খুব কমন প্রবলেম যেগুলো স্পাইনে, স্লিপ ডিস্ক, সবাই শুনে থাকবে নিশ্চয়ই, স্লিপ ডিস্কের প্রবলেম, সায়াটিকা হচ্ছে, দেখা গেল এমআরআই করে একটি লেভেলে হয়, কোনো একটি ভার্টিব্রাল লেভেলে, দুটো ভার্টিব্রা মাঝখানে ডিস্ক প্রোল্যাপস হয়েছে, নার্ভে চাপ দিচ্ছে, পায়ে পেন হচ্ছে, অথবা সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস হয় অনেক সময়, ঘাড়ে হাতে পেন হচ্ছে, রেডিয়েটিং পেন হচ্ছে। তো আমরা সেখানে চাইছি না, যেগুলো রিসেন্ট অ্যাডভান্সমেন্ট এসছে এখন মেডিকেল সায়েন্সে, তার জন্য আমরা ওপেন অপারেশনকে ত্যাগ করে আস্তে আস্তে মাইক্রো সার্জারি অপারেশনের দিকে যাওয়ার চেষ্টা করছি। এর সুবিধা একটা হচ্ছে পেশেন্টের পেন কম হচ্ছে, তাড়াতাড়ি পেশেন্ট মোবিলাইজ করতে পারছেন, এবং চান্সেস অফ কমপ্লিকেশন লেস। তো এখানেও যেরকম আমরা গতদিন আলোচনা করেছিলাম আর্থ্রোস্কোপিক সার্জারি নিয়ে, তো সেখানে যেমন কি হোল সার্জারি, ক্যামেরা দিয়ে ভেতরে অপারেশনটি পুরো করা হচ্ছে, একটি পোর্টাল দিয়ে ক্যামেরা দেওয়া হচ্ছে, আর একটি পোর্টাল ওয়ার্কিং পোর্টাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এখানেও সেরকমই দুরকম ভাবে করা হয় এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, হয় সিঙ্গেল পোর্টাল অথবা বাই পোর্টাল, ইউনিল্যাটারাল বাই পোর্টাল। তো সেখানেও কি হোল সার্জারি, এখানে ছিদ্রের দৈর্ঘ্য হয়তো 0.5 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার, একটা বা দুটো ছিদ্র করে পুরো প্রসিডিওরটা কমপ্লিট করা হচ্ছে, যেটা আগে ওপেন অপারেশন করলে প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার কাটতে হতো, এবং অনেকটা গভীরে আমাদের গিয়ে ডিসেকশন করতে হতো, মাসেল ইনজুরি হতো কিছু, সেগুলোর জন্য পেইন থাকতো বেশ কিছুদিন, এখানে সেই পেইনটা থাকছে না, খুব তাড়াতাড়ি পেশেন্ট মোবিলাইজ করতে পারছেন। এই সব সুবিধার জন্য আস্তে আস্তে আমরা শিফট করছি ওপেন অপারেশন থেকে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। বেশ, আচ্ছা, স্পাইন সার্জারি বললেই আমাদের যেটা ভয় হয় পেশেন্টদের, সাধারণ মানুষের ক্ষেত্রে, যে এটা খুব কমপ্লিকেটেড, এবং সেক্ষেত্রে নানান ধরনের সম্ভাবনার কথাও কিন্তু আমরা শুনতে পাই, সেইটা বিষয়ে যদি আমাদেরকে একটু সচেতন করেন। সম্ভাবনা কিছু থাকে স্পাইনাল কর্ড ইনজুরির, সেগুলো লাম্বার স্পাইনে খুবই কম, সার্ভাইকাল বা ডর্সাল স্পাইনে বেশি, মানে ঘাড়ের অথবা পিঠের যে স্পাইন থাকে সেইখানে অনেকটা বেশি, কিন্তু তাও এক্সপার্ট হ্যান্ডে এগুলো আজকাল খুবই কম হয়, মানে খুব রেয়ারলি এরকম দেখতে পাই, আমরাও মানে নিজেরা করার সময় কখনো দেখিনি যে স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। খুব ডেলিকেটলি ব্যাপারটা সামলানো হয়, এক্সপার্ট হ্যান্ড, এক্সপার্ট ডক্টরসরাই করেন, এবং খুব কমই এরকম দেখি যে অন্য কোথাও অপারেশন হয়েছে, অপারেশন করতে গিয়ে স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে পেশেন্ট প্যারালাইজড হয়ে এসেছে। আজ থেকে 10 বছর 15 বছর আগে যেটা খুব কমন ছিল, এখন সেটা অনেকটাই কম, বিকজ অফ রেগুলার এটা করতে করতে ডাক্তারদের এক্সপার্টাইজ অনেক বেড়ে গেছে। আচ্ছা, এই স্পাইন সার্জারির ক্ষেত্রে রিকভারি রেটও জানতে চাইবো, আর রিকভারি টাইমটা। রিকভারি টাইম ধরুন মাইক্রো ডিস্কেক্টমি বা এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি, যেগুলো খুব কম কেটে হচ্ছে, ছোট ছিদ্র করে হচ্ছে, স্লিপ ডিস্ক আছে, পেশেন্ট খুব কষ্ট পাচ্ছিলেন, পায়ের প্রচন্ড রেডিয়েটিং পেন হচ্ছিল, হাঁটতে পারেন না, অপারেশন করার পরের দিন থেকে তাদের আমরা মুভমেন্ট দিয়ে দিই, হাঁটাচলা করতে দিয়ে দিই, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের পায়ের পেনটা একদম চলে গেছে। কিছু কিছু নিউরোডেফিসিট থাকে, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়, যেমন কোথাও সেন্স কমে গেছে বা মাসেলের পাওয়ার কমে গেছে, সেগুলো টাইম লাগে ঠিক হতে, আদারওয়াইজ পেশেন্ট মোবিলাইজ হন খুব তাড়াতাড়ি, এবং পেনটা খুব তাড়াতাড়ি হঠাৎ করে গায়েব হয়ে যায়। আর এটার সাকসেস রেট আমি বলবো স্লিপ ডিস্ক বা এই কমন প্রবলেম গুলো সাকসেস রেট মোটামুটি 90%। বেশ, তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমরা আশ্বস্ত হতে পারলাম যে স্পাইন সার্জারি বললেই যে একটা আতঙ্ক কাজ করে, অনেকে হয়তো স্লিপ ডিস্কে ভয় পান যে
না বাবা, স্পাইনে সার্জারি করিয়ে দরকার নেই, তার চেয়ে আমি যন্ত্রণা সহ্য করি, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু সরে আসার দিন এসে গেছে, এবং সেই জায়গায় কিন্তু ডক্টররা আশ্বস্ত করছেন যে এটা কিন্তু ভয় পাওয়ার অত বিষয় নেই, এবং যে রিকাভারি টাইমের কথা আমরা শুনছি তাতেও কিন্তু একটু আমরা সচেতন হতে পারছি, আশ্বস্ত হতে পারছি। আচ্ছা, এই যে সার্জারির কথা আপনি বলছেন, এই সার্জারি যদি না, অনেকে যেরকম ভয় থেকে সার্জারি করাতে চান না, স্লিপ ডিস্কের পেন সহ্য করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু সার্জারি, সেক্ষেত্রে কতটা রিস্ক থেকে যাচ্ছে, এই সার্জারি করলে কতটা সুবিধে আচ্ছা, হবে? স্লিপ ডিস্কের একটা আমি বলি, যেমন ধরুন একটা প্রবলেম হচ্ছে কর্ড ইকুইনাস সিনড্রোম, হুম এটা এমার্জেন্সি, অনেক সময় অনেক পেশেন্ট আমরা পাই একটু ওপরের লেভেলে, লাম্বার 2, 3, 3, 4 এইসব লেভেলে ডিস্ক প্রোল্যাপস হয়েছে, কিন্তু তাই পায়ের পেন সহ্য করে যাচ্ছেন, একটা সময় হঠাৎ দেখা গেল হাঁটু নিচে প্রচণ্ড উইকনেস, হুম পেচ্ছাপ পায়খানা এগুলো বন্ধ হয়ে গেছে, আচ্ছা এবং সেটা একটা এমার্জেন্সি কর্ড ইকুইনাস সিনড্রোম, সেটা খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট না করলে এটা সুদূর প্রসারী একটা ফল থেকে যায়, অনেক সময় উইকনেস পারসিস্ট করে এবং ব্লাডার বাওয়েল ফাংশন এগুলো লস হতে পারে। হুম তাই আমি বলবো মাইল্ড স্লিপ ডিস্ক, প্রথমে সিমটম শুরু হয়েছে এগুলো ফেলে রাখা উচিত না, খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করানো উচিত। আর এখন যেহেতু এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি বা মাইক্রো ডিস্কেক্টমি এই প্রসিডিউর গুলো বেরিয়ে গেছে, হুম এর সাহায্যে খুব তাড়াতাড়ি পেশেন্ট পরের দিন থেকেই যদি আমি হাঁটতে পারি, হুম আমার খুব ব্যথা হচ্ছিল, পরের দিন থেকে ব্যথা না থাকে, কোনো হুম এইসব কমপ্লিকেশন হওয়ার চান্সও কম থাকে, হুম পেইন হলো না, হুম ইনফেকশনের চান্স কম, হুম তাহলে আমার মনে হয় অপারেটিভ ট্রিটমেন্ট পার্সুট করা বেশি জরুরি দেন এই ব্যথা সহ্য করে থাকার চেয়ে। বেশ, এক্ষেত্রে রেস্ট্রিকশন কি কি থাকবে? রেস্ট্রিকশন অ্যাজ সাচ কিছু থাকে না, মাইক্রো ডিস্কেকটমি বা এন্ডোস্কোপিক ডিস্কেকটমি করলে আমরা পরের দিন থেকে মুভমেন্ট দিয়ে দিই, কিছু 3 মাস মতো আমরা বলি যে ভারী জিনিস তুলবেন না, ভারী হুম কাজ একটু অ্যাভয়েড করবেন, কিন্তু তারপরে সবই অ্যালাউ করে দেওয়া হয়। ফলে আগে ধরুন স্লিপ ডিস্কের জন্য যে যে প্রবলেমগুলো পেশেন্ট ফেস করছিল সেগুলো কমপ্লিটলি নির্মূল হয়ে যায়। অনেকটাই হ্যাঁ, কিন্তু সেটা সাস্টেন করে কি, এরকম একটা টাইম পিরিয়ড আছে যে 10 বছর, তারপর আবার রিকভার করতে পারে? না, অনেক সময় দেখা যায় যে সেম লেভেলে স্লিপ ডিস্ক হয়েছে, অপারেশন করা হলো, আবার ডিস্ক প্রোল্যাপস হলো, মানে যেটুকু ডিস্ক বাইরে এসেছিল সেটাকে আমরা বার করে নিলাম, সিল করলাম, হুম অ্যানুলাস বলে একটা হুম কভারিং হুম থাকে সেটাকে, হুম কিন্তু তারপরেও ফার্দার ডিস্ক প্রোল্যাপস অনেক সময় হয়, চান্সেস খুবই কম, হয়তো 100 জনের অপারেশনে একজনের ফেল ব্যাক আচ্ছা, সিনড্রোম হয়, বেশ বেশ, সেটা চান্স থাকে, কিন্তু আবার এরকমই মাইক্রো সার্জারি করে নেওয়া যায়, মানে খুব ছোট প্রসিডিওর, বেশি কাটারও ব্যাপার থাকছে না। আচ্ছা, মানে একাধিকবার এই সার্জারি করলে কোনো অসুবিধে না থাকে? সেটা সম্ভাবনাও যদিও খুব কম, এবং সেই সার্জারির ক্ষেত্রে খুব একটা কমপ্লিকেশন নেই, এবং অপারেশনের ক্ষেত্রে কমপ্লিকেশন খুবই কম, একেবারে নেই, ফলে পেশেন্টরা নিশ্চয়ই আশ্বস্ত হচ্ছেন এবং সচেতন হচ্ছেন যে এই ধরনের প্রবলেম সমস্যা, আমরা সার্জারির ভয়ে অনেক সময় মানে এটা ট্রিটমেন্ট সঠিকভাবে করি না, ফেলে রেখে দিই, সেটা না করে কিন্তু সার্জারির পথে এগোলে কিন্তু কোনো ভয় নেই, উপরন্তু একটা সুস্থ সুন্দর জীবন আমরা উপহার পেতে পারি। আর একটা বিষয় যেটা পেশেন্টরা নিশ্চয়ই জানতে চাইবে, সেটা হচ্ছে এই সার্জারির ক্ষেত্রে খরচ। খরচ, এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির খরচ এবং ওপেন স্পাইন সার্জারির খরচের মধ্যে খুব আহামরি কিছু তফাৎ নেই, হুম মানে ধরুন একটা আমি নর্মাল হিসাব দিচ্ছি, হ্যাঁ একটাই যদি 10 টাকা খরচ হয় আর একটা 13 থেকে 14 টাকা খরচ, বেশ, মানে সেই তুলনায় যে খুব একটা না খুব ডিফারেন্স হচ্ছে আকাশ পাতাল এরকমটা না, কোনো ডিফারেন্স এবং না। কলকাতাতে এই হ্যাঁ, রেগুলার হচ্ছে, রেগুলার হচ্ছে, বেশ, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এই সার্জারি এখন যথেষ্ট প্রচলিত এবং সেক্ষেত্রে সাকসেস রেট যথেষ্ট বেশি, আর এই সার্জারির ক্ষেত্রে কমপ্লিকেশন যেহেতু অত নেই, তাই জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই যাদের স্পাইনের কোনো প্রবলেম রয়েছে তাদের যদি সার্জারি করার জন্য ডক্টররা বলেন, তাহলে প্লিজ ফেলে রাখবেন না, কারণ আপনাদের সচেতন করার জন্য, আপনাদের ভয় বা আতঙ্ক কাটানোর জন্য, এবং আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে অন্ধকারে থাকি বলে কিন্তু অনেক, অবশ্যই হ্যাঁ, কষ্ট সহ্য করি, এবং যেটা দূর করাটাই কিন্তু আমাদের এই পডকাস্টের উদ্দেশ্য। অনেক ধন্যবাদ ডক্টর মুখার্জিকে, উনি ওনার ব্যস্ত স্কেডিউলের মধ্যেও আমাদের সময় দিলেন এবং আমাদের এই অন্ধকার থেকে আলোর পথ দেখালেন, যেখানে কিন্তু আমরা এই ভয়টা কাটিয়ে উঠতে পারছি, কিছুটা হলেও এই চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আশ্বস্ত হচ্ছি। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আগামী দিনেও আপনাদের জন্য এরকম নানান বিষয় নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।